দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ সম্পর্কে। টান রোগী পাচ্ছে না ভারতের হাসপাতাল। যদি ভারত বাংলাদেশ সম্পর্কটি আমি এক কথায় বলি, তাহলে আমার মনে পড়ছে আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অমর বাণীর কথা, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমি এই লাইনটির সাথে সুর মিলিয়ে বলতে চাই যে মোরা একই বৃন্তে দুটি কুসুম বাংলাদেশ ভারত। দুই দেশের মধ্যে বর্ডার আছে, কাঁটাতারের বেড়া আছে, পাসপোর্ট ভিসার লিমিটেশন আছে, কিন্তু সম্পর্কটি অন্যরকম। বাংলাদেশ ভারতকে নিয়ে নানা পরিকল্পনা করে, বাংলাদেশের মানুষ আবার ভারতের মানুষ বাংলাদেশের মানুষকে নিয়ে নানা পরিকল্পনা করে। এত কাছাকাছি বর্ডার ঘেঁষা, আমরা পরিকল্পনা না করে তো উপায় নেই, তাই তো পরিকল্পনা করে। বাংলাদেশের মানুষ ভারতের উপর নানাভাবে নির্ভরশীল, আবার ভারতের মানুষও বাংলাদেশের মানুষের উপরে নানাভাবে নির্ভরশীল। বাংলাদেশের মানুষ সেখানে যাবে, ভারতের মানুষ এদেশে আসবে, এটি যেন চিরাচরিত একটা ব্যাপার। আমরা দেশ ভাগ হয়েছি, পাকিস্তান হয়েছে, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের এই যে বন্ধুত্ব, আমাদের এই যাতায়াত কখনো বন্ধ হয়নি। কিন্তু সাম্প্রতিক আমাদের সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশের মানুষ নানা ক্ষেত্রের মতো চিকিৎসা ক্ষেত্রে ভারতের উপর নিদারুণ নির্ভরশীল। বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসাকে নিদারুণ আস্থায় আনে, আর এই জন্যই বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে সে দেশে কলকাতা এবং চেন্নাই শহরে অসংখ্য বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে। সে দেশের মানুষ তো আছে, তাদের হাসপাতাল গড়ে উঠবার কারণ হচ্ছে যে আমাদের দেশের ধরে নিলাম পঞ্চাশটি রোগী পাবো, বাংলাদেশের 50টি রোগী পাবো, এ কথা মাথায় নিয়েই কিন্তু তারা হাসপাতাল করেছে, হাসপাতালের পেছনে বিনিয়োগ করেছে। কিন্তু অতি সম্প্রতি বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের এক ভয়াবহ টানাপোড়েন শুরু হয়েছে। এমন টানাপোড়েন হয়তো বাংলাদেশের স্বাধীনতার এত বছরেও ঘটেনি, এবার যেটি ঘটেছে। এই বিরূপ সম্পর্কের জেরে দুই দেশের ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে, অর্ধেকে নেমে এসেছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতের মধ্যকার বিমান এবং বর্তমানে বাস চলছে, বিমান বাস যাত্রী সংখ্যা একদম তলানিতে নেমে এসেছে। রেল সেবা, দুদেশীয় আন্তঃদেশীয় যে রেল সেবাটি ছিল সেটি 2 মাসের বেশি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 18 জুলাই বন্ধ হয়েছে, অগস্ট গেছে, সেপ্টেম্বর গেছে, আজকে সেপ্টেম্বরের 26 তারিখ। আজ পর্যন্ত যে দুই দেশের রেল সেবা সেটি চালু হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের রেলওয়ের পক্ষ থেকে তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু ভারত থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি। এটি কবে চালু হবে এ মুহূর্তে বাংলাদেশ কর্তৃপক্ষের কেউ বলতে পারছে না বা বলতে পারে না। সরকার পতনের পর ভারতীয় ভিসা সেন্টার কিছুদিনের জন্য বন্ধ ছিল, এরপরে আবার চালু হয়। গত 4 সেপ্টেম্বর চালু হয়েছে। চালু হবার পরে ভিসাও দেওয়া হচ্ছে সীমিত, শুধুমাত্র চিকিৎসা এবং স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে। এসব নানা জটিলতায় ভারতের কলকাতা ও চেন্নাই হাসপাতালগুলো মারাত্মক রোগী সংকটে পড়েছে, কারণ অনেক বেসরকারি হাসপাতাল, আমি খানিক আগে যেটি বললাম যে গড়েই উঠেছে ভারতের রোগী এবং বাংলাদেশের রোগী, এই কম্বাইন্ড রোগীকে কেন্দ্র করে মাথায় রেখে আমি শুরুতে যে কথাগুলো বললাম যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, এই দুটি কুসুমকে
কেন্দ্র করে বা মাথায় নিয়ে চিন্তা করে কর্ম পরিকল্পনা করা হয়, ভারতেও অনেক ক্ষেত্রে বাংলাদেশেও। কিন্তু আজকে যে সম্পর্কের টানাপোড়েনের কারণে সব কিছু ভেস্তে যেতে বসেছে, এভাবে যদি 6 মাস কিংবা 1 বছর চলে তাহলে ভারতের বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে, এবং ভারতের যে হাসপাতালগুলো এই হাসপাতালগুলো অনেক হাসপাতালের লাল বাতি জ্বলতে বাধ্য হবে, হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, তখন কি হবে? এই বন্ধ 1 বছর পর ঠিক আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলো, ভালো হলো, কিন্তু এই 1 বছরে যদি সেখানে হাসপাতাল বন্ধ হয়ে যায় আমরা কিন্তু সেবা থেকে বঞ্চিত হব। কাজেই আজকে যে কোনো মূল্যে আমাদের যে সম্পর্ক, আমাদের যে রাগ, আমাদের যে ক্ষুব্ধতা, আমরা বুঝে না বুঝে অনেক সময়, আমি বারবার আমার প্রত্যেকটি বক্তব্যে এই কথাটি বলতে চাই, বলতে চেষ্টা করি যে আজকের এক পৃথিবীর বিশ্বে আমরা অবস্থান করছি, আজকে আমরা বিশ্বায়নের যুগে বসবাস করছি, সেখানে ওকে বর্জন, একে বয়কট, এগুলো কেন, কেন হানাহানি, কেন রক্তারক্তি? এই হানাহানি রক্তারক্তি থেকেই তো 1947 সালে আমাদেরকে বিভাগ হতে হয়েছে, দেশ বিভাগ হতে হয়েছে। আজকে 2024 সালে এসেও কেন এমনটা? এগুলো বন্ধ হোক, বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হোক, আমরা যে একে অপরের উপর নির্ভরশীলতাটা থাকুক। কারণ আমি চাইলেই আমার দেশের স্বাস্থ্যখাত রাতারাতি উন্নতি হবে না, আমি যত কথা বলি না কেন, আমাকে চিকিৎসার জন্য ভারতে যেতে হবে, আমাকে শিক্ষার জন্য ভারতে যেতে হবে, আমার পণ্যে শর্টেজ আছে তার জন্য ভারত থেকে আমদানি করতে হবে, ভারতের আমার দেশের রোগী প্রয়োজন, আমার দেশে ব্যবসা প্রয়োজন, আমার দেশের স্টুডেন্ট প্রয়োজন, ইত্যাদি নানাভাবে আমরা প্রয়োজনের সাথে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। কাজেই কোনোভাবে চাই না যে ভারত বাংলাদেশ এই যে আজকের যে সম্পর্কটি এটি এইভাবেই থাকুক, সম্পর্ক উন্নতি হোক, দ্রুত উন্নতি হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।